সম্মানিত ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক ক্লাস হিসেবে আজকে আসছে নিজের নামে ফাইল কিভাবে সেভ করতে হয়, ফাইল ওপেন, সেভ অ্যাজ এবং ফাইল ক্লোজ। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা প্রবেশ করব। মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পরে দেখুন আমাদের বাম পাশে ফাইল মেনু রয়েছে। এখান থেকে আমরা একটি ফাইল ওপেন করে হয়তো কিছু লিখলাম। এই ফাইলটি আমরা যদি সেভ করতে চাই নিজের নামে বা কারো নামে সেভ করতে চাই, তাহলে আমাদের ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে যাওয়ার পরে সেভ বা সেভ অ্যাজ দিতে হবে, অথবা আমরা এখান থেকে কন্ট্রোল এস চাপ দিতেও পারি। এস দিলেও আমাদের সে একই যেমন সেভ অ্যাজে চলে আসবে। এখানে সেভ অ্যাজে আসার পরে আমরা সেভ অ্যাজে ক্লিক করব এবং ফাইলটি কোন ব্রাউজারে বা কোন ফাইলের মধ্যে কোন ফোল্ডারে সেভ করব সেই বিষয়টি এখানে দেখাচ্ছে। আমরা ব্রাউজারের মধ্যে ওপেন করলাম। এখন এখানে আমরা যদি সি ড্রাইভ বা ডি ড্রাইভ ড্রাইভে ওপেন করতে চাই, সেখানে আমরা কী নামে সেভ করব সেটি দেখাচ্ছে। যে এই নাম যে দিলাম মাই নেম ইজ, এইটা এই নামেও আপনারা ফাইল সেভ করতে পারি। যেহেতু এই নামটি প্রথমে লিখেছি এজন্য এটি চলে আসছে। এখানে সেভ অ্যাজ টাইপ, এই বিষয়টি আপনারা একটু লক্ষ্য রাখবেন। এখানে সেভ টাইপ ওয়ার্ড ডকুমেন্ট যদি দেই তাহলে আমরা মানে আপডেট ভার্সনে চলে যাব। তখন দেখা যাবে যে এই ফাইলটি যদি আমি কোনো পেন ড্রাইভে বা কাউকে যদি মেইল করি, তার ভার্সন যদি আপডেট না থাকে, তাহলে আমাদের এই ফাইলটি ওপেন হবে না এবং সমস্যা হবে ওপেন হইতে। এজন্য আমরা ওয়ার্ড 97 2003 এই এইখানে যে অপশনটা আসছে ওয়ার্ড এই ডকুমেন্টস, এটাকে যদি এসে সেভ অ্যাজ দেয় তাহলে আমরা এই ফাইলটি যে কোনো জায়গায় ওপেন করতে পারব। তাহলে এই ফাইলটি আমরা সেভ করে নিলাম, এটি সেভ হয়ে গেল। দেখুন উপরের দিকে যেই নাম দিয়ে আমরা সেভ করছি সেই নামটা চলে আসছে। তারপরে আমরা এখানে যে দেখব যে সেভ এবং সেভ অ্যাজ, সেভ এটি যেহেতু নতুন ফাইল এটিও সেভ অ্যাজ, আর যদি পুরানো কোনো ফাইল আমরা ওপেন করি সেটিকেও সেভ অ্যাজ দিয়ে আবার আরেকটি ফাইল ওইটার উপরে খুলতে পারবো। আর সেভ হচ্ছে যে আমি এই যেমন পরবর্তীতে যদি কোনো কিছু লিখি তাহলে সেটি আমাদের সেভ অ্যাজ হিসাবে সেভ করা যাবে। এরকম যদি লিখি এটাকে এই লেখাটা যদি সেভ দেই বা এটাকে এদিকে আমি যদি ফাইলটি ক্লোজ করতে চাই, তাহলে দেখবেন যে আমাদের এই যেমন সেভ করবেন কি সেভ ইউর চেঞ্জ মাই নেম ইজ, এই এটা যদি আমরা ফাইলটা সেভ করতে চাই তাহলে ইয়েস দিব, আর যদি সেভ করতে না চাই লেখাটা তাহলে নো দিয়ে আমরা সেভ করতে পারি। অথবা এখানে বাম দিকে উপরে বাটনে দেখবেন সেভ আছে, সেখানে সেভ দিলেও ফাইলটি এই লেখাটি সেভ হয়ে যাবে। তাহলে এই ফাইলটি আমাদের সেভ হয়েছে, আমরা ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। দেখুন পরবর্তীতে এই ফাইলটি যদি আমরা ওপেন করতে চাই তাহলে দেখুন মাই ডকুমেন্টস বা মাই পিসি থেকে আপনারা যে ড্রাইভে ই করছেন সেভ করে রেখেছেন সেই ড্রাইভে যাবেন এবং মাই নেম ইজ এখানে দিলে এই দেখুন এই ফাইলটি আবার ওপেন হয়ে গেল। অথবা এটি এই ফাইলটি যদি আমরা রিসেন্ট আর কোনো ফাইল ওপেন না করে থাকি, সর্বশেষ থাকে, তাহলে আমাদের এই যেমন রিসেন্ট ফাইল এখানে আপনারা গেলেও এই ফাইলটি ওপেন করতে পারবেন। তাহলে ফাইল ওপেন এবং ফাইল সেভ এর বিষয়ে আপনাদের একটি বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরছি ধারাবাহিকভাবে। আর এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তীতে এই ধারাবাহিকতায় ভিডিও পেতে এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।